আসসালামু আলাইকুম সম্মানিত বেয়স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি তা আপনাদের মাঝে আজকে একটা ছয়টা বেডরুম দিয়ে কিভাবে সুন্দর করে একটি বাড়ি করবেন আজকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওটা পুরোপুরি না টেনে দেখবেন অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন নর্মাল কোনো বেশি প্যাশফুস নাই নর্মালি ডিজাইন যদি আপনারা অবশ্যই করতে চান অবশ্যই করে নিতে পারবেন এটা সামনে দুইটা বেলকনি দেওয়া আছে আর কোনো বেলকনি নাই সিঁড়ির উপরে একটা টপ সাত দেওয়া আছে অনেক সৌন্দর্য রাস্তার সাইড এটা মেন রোড একটা রোড তো আপনারা অবশ্যই যদি এই কাজটা কমপ্লিট হয় অনেক সুন্দর লাগবে তো আপনাদের নর্মালি এরকম করতে কত টাকা লাগবে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবার রয়েছে চোদ্দোশো বাষট্টি স্কোয়ার তো আপনাদের যদি জায়গা আরেকটু বেশি থাকে রুমগুলো বড় করতে চান আর একটু আরেকটু বড় করতে পারবেন যদি আরেকটু ছোট করতে চান অবশ্যই আরও ছোট করতে পারবেন তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখলে বুঝতে পারবেন ড্রয়িং খরচ বিস্তারিত ইনশাল্লা সব কিছু বলে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা দেখতে থাকুন অনেক সুন্দর একটা ডিজাইন তো আপনারা যদি ছয়টা বেডরুম দিয়ে একটি বাড়ি করতে চান অবশ্যই আপনারা ভিতরেগুলা দেখতে থাকুন এটার সামনে টাইস করা হবে ফ্লোরে টাইচ করা হবে টপ সাদরার ফ্লোরে এই পিলারগুলো টাইচ করা হবে আশা করি অনেক সুন্দর হবে তো কাজটা ইতিমধ্যে শেষ হয়েছে তো আমরা ড্রয়িংয়ে একটু দেখি দেখার সুবিধাতে দিলাম চৌত্রিশ বাই তেতাল্লিশ টোটাল স্কোয়ারেসে চৌদ্দোশো বাষট্টি এ কমপ্লিট ষোলোটা কলম দেওয়া হয়েছে আপনারা চাইলে অবশ্যই করতে পারবেন প্রথম সিঁড়িতে ঢুকে একটা ডাইনিং স্পেস আছে আট ফিট বাই মোটামুটি বিশ ফিট অনেক সুন্দর একটা ডাইনিং স্পেস তারপর ছয়টা বেডরুম দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট চারটা তেরো ফিট বাই এগারো ফিট দুইটা মোট ছয়টা বেডরুম তো আপনাদের যদি একটু রুম বড়ো ছোটো করা লাগে অবশ্যই আপনারা করতে পারবেন এরপরে দেওয়া আছে আপনার দুইটা টয়লেট একটা অ্যাটাস্ট একটা কমন একটা কিচেন দেওয়া আছে আট ফিট বাই আট ফিট দুইটা বেলকনি দেওয়া হচ্ছে চার ফিট বাই দশ ফিট যে কোনো ধরনের বাড়ির ড্রয়িং ডিজাইন যদি করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটা তো আপনাদেরকে নর্মালি একটা হাতে আইকে আপনাদের দেখাইছি তো যদি আপনারা মূল কপি এবং এরকম বই ডিজাইন ড্রয়িং করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা কম খরচে ইনশাল্লাহ আপনাদেরকে করে দেবো তো আরেকটা বিষয় লোক আপনারা রোমেতে এরকম কেসি গেট লাগাবেন না কেসি গেট লাগাইলে একটি খোলা অনেক কষ্ট যদি কম টাকা বাজেট হয় তাহলে গ্রিল দিয়ে গেট বানাই দেবেন আনাইলে এসএস দিয়ে দেবেন এরকম কেসি দিলে অনেক কষ্ট হয় কদিন পর পরপর জাম হয়ে যায় তো এটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা কেসি গেট দিতে পারবেন গেট এসএস দিয়ে বানাইতে পারবেন গ্রিল গেট দিলেও দিতে পারবেন তো এটা সিঁড়িগুলাতে কোনো টাইস করা হবে না রং দিয়ে করা হয়েছে ফ্লোরগুলা আর বাথরুম কিচেন এইগুলা টাইস হবে আর অবশ্যই বিল্ডিংয়ের ফ্লোরে টাইস না করলে বিল্ডিংয়ের ব্যবহার করা মজা পাওয়া যায় না এই অবশ্যই আপনারা ভালো করে জানেন তা আপনাদের যে আর বেশি বলবো না আমি প্রথমে ডাইন্ডিক দিয়ে শুরু করব এই রুম রয়েছে বারো ফিট বাই তেরো ফিট অনেক সুন্দর একটা রুম আরেকটা একটা হলো কি স্টিলের দরজাগুলো কম খরচে পাঁচচল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা হলে এরকম স্টিলের দরজা আপনারা বানাইতে পারবেন অনেকে বলেন ভাই কাঠের দরজা দিয়ে যদি করেন আপনি একটা কাঠের দরজা বিশ হাজার টাকাও পারবেন না দেখেন স্টিলের দরজা বাইর থেকে যদি আপনি দেখলে বুঝতে পারবেন না যে স্টিল না কাঠের অনেক সুন্দর একটা ডিজাইন আমি আবার দেখে দিচ্ছি আপনারা দেখেন আমার মনে হয় যদি আপনাদের কম বাজেট হয় এরকম দরজা আপনারা অবশ্যই করে নিতে পারবেন এরকম সেম দরজা ডিজাইন যদি আপনি কুমিল্লা থেকে করে নিতে চান আমাদের কুমিল্লা গরিপুরে আমার ফুপাত ভাই দোকান আছে তো আপনারা কম খরচে ইনশাল্লাহ করে নিতে পারবেন নিঃসন্দেহে কোনো ডুপ্লিকেট মাল হবে না শুধু আপনাদের সুবিধার্থে সুবিধাদের জন্য বলছি তো এটা সে একটা টয়লেট টয়লেটে টাইচ করা বাকি আছে এমনিই বিল্ডিংয়ের কাজ কমপ্লিট তো আপনারা যদি এরকম ডিজাইনে যদি বাড়ি করতে চান মানে অন যেতটুক হয়েছে এতটুকু যদি একটানি করতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রতি স্কোয়ারে তেরোশো টাকা ফিট লাগবে আঠারো থেকে সাড়ে আঠারো লক্ষ টাকা ইনশাল্লাহ এই পুঞ্জত্ব কাজ এটার হয়ে গেছে তা আপনারাও চাইলে এরকম ছয়টা বেডরুম দিয়ে অবশ্যই করে নিতে পারবেন তো অবশ্যই আপনারা হিসাবটা খেয়াল করে নেবেন এই পুঞ্জত্ত তেরোশো টাকা ফুট যদি আপনি টাইস একটিচ করে নেন এরপরে আপনার এই বাড়ির মধ্যে আরও কমপ্লিট চার লক্ষ টাকার কাজ বাকি আছে তো অবশ্যই আপনারা ভালো করে বসবেন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিন নিত্য নতুন বাড়ি ডিজাইন প্রতিদিন দেখতে পারবেন হইতে পারে যে কোনো একটা বাড়ির ভিডিও আপনি দেখলে আপনার পছন্দ হইতে পারে আপনি পছন্দ অনুযায়ী আপনার বাড়িটা করে নিতে পারবেন যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে আমি আর বেশি কথা বলবো না আপনি ধীরে ধীরে দেখতে থাকুন আপনাদের মতামত কমেন্ট করে জানান অবশ্যই কমেন্টের উত্তর পেয়ে যাবেন আপনাদের ভালোবাসা পরামর্শ নিয়ে আমি সামনে চলতে চাই অবশ্যই আমাদেরকে ভালোবাসা পরামর্শ দুটাই দিবেন ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন দেখতে থাকুন